হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এক্সেলে অটোমেটিক ডাইনামিক আপডেটেড ড্রপডাউন লিস্ট তৈরি করবেন। সেটা কি বন্ধুরা, যেমন দেখেন এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে তৈরি করে এখানে আমার একটা ড্রপডাউন মেনু তৈরি করা আছে। এখন আমি যদি এখানে একটা ডিস্ট্রিক্টের নাম লিখি, সাপোজ DHAKA ঢাকা, তাহলে এখন যদি এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন কি হয় যে এই ডিস্ট্রিক্টটা, এই যে কক্সবাজার শেষ, এখানে কক্সবাজার শেষ আমি যে ঢাকা লিখেছিলাম সেই ঢাকাটা এখানে আসেনি। বাট আমি যদি এই জায়গাটায় ঢাকা লিখি তাহলে দেখেন কি হয়, এখন আমার লেখা শেষ। এখন যদি এখানে আমি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করি, আমাদের লাস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে কক্সবাজার, এখানে হচ্ছে কক্সবাজার। এখন যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে ঢাকা অটোমেটিক আপডেট হয়ে গেছে। অথবা এখানে যদি আমি CTG এইটা টাইপ করি, এখন যদি আবার এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আবার CTG, দ্যাট মিন্স অটোমেটিক এখানে আমি যাহাই লিখবো সেটা অটোমেটিক এই ড্রপডাউন মেনুতে ইনক্লুড হয়ে যাবে। এই জিনিসটা কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি দুই দিন আমি দুইটা টিউটোরিয়াল আপলোড করে থাকি। আপনি যদি সেই আপলোডেড ভিডিওর অটোমেটিক নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেল আইকনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এখানে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। মজার ব্যাপার হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা দুইটা নয় বরং তিনটা মেথডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ডাইনামিক অটোমেটিক আপডেটেড যে ড্রপডাউন লিস্ট এটা কিভাবে তৈরি করবেন। মেথড 1, মেথড 2 এবং মেথড 3 তিনটা সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, একটা জিনিস আপডেট দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে আজকে এই টিউটোরিয়ালের পরে আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো আপনি কিভাবে ডিপেন্ডেবল ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করবেন। সেটা কি বন্ধুরা, যেমন সাপোজ এখানে আমার দেখেন 64টা ডিস্ট্রিক্টের নাম লেখা আছে এবং 64টা ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো উপজেলা আছে সেই উপজেলার নামগুলো লেখা আছে। এখন আমি যদি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করি, সাপোজ আমাদের প্রথম ডিস্ট্রিক্ট বাগেরহাট আমি লিখে দিলাম, এখন দেখেন এখানে এই বাগেরহাট ডিস্ট্রিক্টের যতগুলো উপজেলা আছে সবগুলো এখানে অটোমেটিক চলে আসতেছে। এখন এরপরে যদি বাগেরহাটের পরিবর্তে আমি বান্দরবন দেই এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আলীকদম, এই যে আলীকদম, দ্যাট মিন্স এইটার উপরে ডিপেন্ড করে পরবর্তী যে উপজেলা বা ডাটা সেই ডাটাগুলো অটোমেটিক এখানে চলে আসবে। এর পরে যে টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, যেমন বন্ধুরা দেখেন এখানে আমার 42টা এখানে ডিস্ট্রিক্টের নাম আছে, এখানে 42টা ডিস্ট্রিক্ট না, এখানে অনেকগুলো রিপিট নাম আছে। এখন এখানে যদি যেখান থেকে আমি যদি চাই যে আমি ডাইনামিক যেটা ইউনিক যে ডিস্ট্রিক্টের নামটা, ইউনিক যে ভ্যালুটা, সেই জিনিসটি আমি এখান থেকে এক্সট্রাক্ট করে নিব, এইটা এখানে অটোমেটিক এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। যেমন এখানে যদি আমি লিখি যে MADARIPUR এইটাইটা, এখন দেখেন এখানে বন্ধুরা অটোমেটিক সে এখানে আপডেট হয়ে যাচ্ছে। এখন যদি এখানে আমি একটা নাম লিখি যে নিউ, এখন দেখেন এখানে অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে এবং এখানে যদি আমি নিউটাকে আরও একবার লিখি তাহলে দেখেন সে একবারেই নিবে। দ্যাট মিন্স এখানে যতগুলোই থাকুক সে ইনক্লুড করবে শুধু হচ্ছে যেটা ইউনিক ভ্যালু সেইটা। এর পরের পর্বে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো, অনেকেই এটার জন্য রিকোয়েস্ট করেছেন যে ভাই আমি যে সার্চ বক্সটা তৈরি করব যেটা হচ্ছে ড্রপডাউন মেনু যে সার্চ বক্স, সেখানে সাজেস্ট শো করবে। যেমন সাপোজ আমি যদি বি ক্লিক করি তারপরে যদি এ ক্লিক করি, দেখেন এই বি এবং এ দিয়ে যতগুলো ডিস্ট্রিক্ট বাংলাদেশে আসে সবগুলো এখানে সাজেশন আকারে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে এখন এটা সিলেক্ট করে দিতে পারবেন। টোটালি আপনি ড্রপডাউন মেনু, দ্যাট মিন্স ডাটা ভ্যালিডেশনের উপরে সামনে 4 থেকে 5টা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল পাবেন। তো আপনি যদি এগুলো শিখতে চান, জানতে চান এবং বুঝতে চান এবং অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট হতে চান তাহলে এই চ্যানেলের সাথেই থাকুন। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন, তারাও যেন শিখতে পারে। তো বন্ধুরা চলুন শুরু করি। এখানে যে জিনিসটা আমরা করেছি সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করেছি। বন্ধুরা, ডাটা ভ্যালিডেশনের উপরে আমার সুন্দর একটা টিউটোরিয়াল আছে, আগে আপনি সেই বেসিক লেভেলের ডাটা ভ্যালিডেশনটা দেখুন। সেটা যদি দেখতে চান এখনই আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন, কারণ হচ্ছে আপনি যদি বেসিকটা না জানেন তাহলে আজকেরটা কিন্তু আপনি পারবেন না। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আমরা এখানে কাজ শুরু করি। এটা শুরু করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাটা রেঞ্জটাকে আপনি ডাইনামিক করতে চাচ্ছেন সেই রেঞ্জটাকে আপনি সিলেক্ট করবেন, সেটা যেখানেই থাকুক, যতটুকু লিস্ট আছে ততটুকু লিস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখন সিলেক্ট করার পর আপনি চলে যাবেন হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর হচ্ছে ক্লিক করবেন যে টেবিলে, এই টেবিলে ক্লিক
করার পরে আপনাকে একটা পপ আপ মেনু দেবে। বন্ধুরা এটা আমরা এখানে কার্সার দিয়ে না করেও পারি। এটা কি করব, এই ডাটাটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলে সেম জিনিসটা আসবে। দেন হচ্ছে আপনি এখানে একটা এই যে টিকমার্ক দেয়া, এটা অবশ্যই খেয়াল করবেন আপনার এখানে যেন টিকমার্ক দেয়া থাকে। এই টিকমার্কের অর্থ কী, এখানে করলে কী হবে না করলে কী হবে, এইটা যেখানে আমি আমার যে টেবিলের যে টিউটোরিয়ালটা করেছিলাম যে বেসিক 2016 এসেনশিয়াল কোর্সের যে পার্টটা টেবিলের পার্ট, সেখানে আমি এই জিনিসটা ডিটেলস বলেছি, এখানে আমি সেটা বোঝাবো না, জাস্ট আমি এখানে ওকে দিয়ে দিলাম। দ্যাট মিন্স আমার টেবিলের কাজ করা শেষ। এখন দেখেন বন্ধুরা, এরপর আমরা কী করব, এখানে আমরা যে ড্রপডাউন মেনু এইটা তৈরি করব। তো ড্রপডাউন মেনু তৈরি করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে যাওয়ার পরে যাবো হচ্ছে ডেটা ভ্যালিডেশনে, দেন চলে যাবো হচ্ছে এই যে অ্যালাউ, এখান থেকে লিস্ট, দেন হচ্ছে এই সোর্সে আমরা ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে বন্ধুরা আমার যে ডাটা রেঞ্জটা টোটালটা আমি তাকে দেখিয়ে দিব। আমার যতটুকু রেঞ্জ থাকবে সেই ততটুকু রেঞ্জ আমরা সিলেক্ট করে দেব। আমি যেহেতু টেবিলটা এখানে তৈরি করেছি, আমি এই ডাটা ভ্যালিডেশনের জন্য এই সোর্সটা আমি তাকে সিলেক্ট করে দেব। দেন এটাকে সিলেক্ট করে দেন আমি প্রেস করব ওকে। ওকে প্রেস করার পরে দেখেন বন্ধুরা এখানে একটা অ্যারো কি তৈরি হয়ে গেছে। এই অ্যারো কিটার অর্থই হচ্ছে এখানে ডাটা ভ্যালিডেশনের একটা লিস্ট তৈরি হয়েছে। এখানে যদি এখন আমরা ক্লিক করি দেখেন বন্ধুরা এখানে প্রথম বিবারিয়া চলে আসছে এবং এখানে লাস্টের ডিস্ট্রিক্ট আমাদের কক্সবাজার। এখন এখানে যদি আমি DHAKA ঢাকা প্রেস করি তাহলে দেখেন এখানে আমি এন্টার দেওয়ার পরে এখন যদি এখানে ড্রপডাউন মেনুতে যাই তাহলে দেখেন ম্যাজিক। দ্যাট মিন্স এখানে আমি যেটা করেছি সেই জিনিসটা এখানে আবার চলে আসছে। এখানে যদি আমরা আবার দেই সিটিজি, এখন যদি এখানে আবার চেক করি যে এখানে সিটিজি চলে আসছে। বন্ধুরা এটা দেখালাম হচ্ছে আপনাদের টেবিল সিস্টেমের মাধ্যমে, যে এটা টেবিল সিস্টেম। ওকে, দেন সেকেন্ড অপশন হচ্ছে একটু অন্যরকম। বন্ধুরা আমরা এখানে প্রেস করবো হচ্ছে Alt DL। ওকে, চলে আসলো। একটু আগে দেখিয়েছি আপনাদের ডাটা ভ্যালিডেশনের, এখানে ক্লিক করে এবার দেখাবো হচ্ছে Alt DL। এরপর হচ্ছে ট্যাব কি, দেন হচ্ছে এল, দেন হচ্ছে ট্যাব, দেন হচ্ছে লিস্ট চলে আসবে। বন্ধুরা প্রথম যে মেথডটা সেখানে দেখিয়েছি মাউসের সিস্টেমে, এবার দেখালাম হচ্ছে আপনাদের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। এই কিবোর্ড শর্টকাট এবং টিপস অ্যান্ড ট্রিক্সের উপর আমার 20 থেকে মেবি 25টার মতো ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো এখনই আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কারণ আপনি যদি একটু স্পিডে কাজ করতে চান, একটু যদি অ্যাডভান্স লেভেলের ইউজার হতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই স্পিডগুলো এই কাজগুলো কিন্তু জানতে হবে। এখন বন্ধুরা আমরা কি করব, এখানে যে আমরা টেবিলটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা টেবিলটাকে যদি আমরা এখানে কি করি ইকুয়াল দিয়ে দেই, এখন এখানে আমরা টেবিল, আচ্ছা বন্ধুরা এখানে একটু দেখে নেই যে আমাদের টেবিলটা আসলে তৈরি হয়েছিল কি না। এখন যদি এখানে আমরা ক্লিক করি, এখন দেখেন এই জায়গাটায় এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে টেবিল 1, দ্যাট মিন্স এখানে টেবিল 1 নামে এটা আমার সেভ হয়েছে। আপনি যদি এটা অন্য জায়গা থেকেও দেখতে চান সেক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে ফর্মুলায়, দেন যাবেন হচ্ছে নেম ম্যানেজার। যাওয়ার পরে এই দেখেন টেবিল 1, এই টেবিল 1টা চাইলে আপনি এখান থেকে এডিটও করতে পারবেন। এখানে আমি ক্লিক করলাম, এডিটে গেলাম, এখানে আমি সাপোজ শুধু টেবিল লিখলাম, ওকে, দেন আমি এখানে ওকে দিলাম। এখন দেখেন এখানে ক্লোজ হয়ে গেল, দ্যাট মিন্স আমার এই ডাটাটার নাম কি টেবিল। ওকে, এবার আমরা শুরু করি Alt DL, ট্যাব এল, ট্যাব ওকে। এখন আমরা কি করব, এই যে টেবিলের যে নামটা ছিল এখানে আমরা সেটাকে ঢুকিয়ে দিব, TABL, এই টেবিল। এখন যদি বন্ধুরা আমরা ওকে দেই তাহলে একটা ইরর আসবে, কারণ হচ্ছে কি এই ডেটা ভ্যালিডেশনে যে সেল রেফারেন্সটা আপনি ইউজ করেছেন বা ডেটা ভ্যালিডেশনে এই জায়গাটায় কোনো সেল রেফারেন্স কাজ করে না, কোনো রেফারেন্স কাজ করে না। এখন রেফারেন্স কাজ করাতে হবে আমাদের, এই রেফারেন্সটাকে কাজ করানোর জন্য আমাদের এখানে একটা ফাংশন সৃষ্টি করতে হবে, এখানে একটা ফাংশন ইনসার্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ফাংশন। যখন তাকে আমি দেখিয়ে দিব টেবিল, সে তখন অটোমেটিক এখানে ইনডাইরেক্ট ফাংশন করে সেখানে চলে যাবে। বন্ধুরা ইনডাইরেক্টের উপর আমার সামনে ভিডিও আসবে, আপনারা চাইলে সেখান থেকে আরও ক্লিয়ার হয়ে নিতে পারবেন। তো এখানে আমি শুরু করলাম, লিখে দিলাম ইনডাইরেক্ট, দেন হচ্ছে আমাদের ব্র্যাকেট শুরু, দেন হচ্ছে ইনভার্টেড কমা শুরু, দেন হচ্ছে আমার যেই টেবিলটা এখানে বন্ধুরা দেখেছিলেন এই টেবিলের নাম কি, এখানে আপনি এখন আমি চাইলে আপনি কেটেও দিতে পারেন, আপনি নতুন করে লিখে দিলাম আমাকে টেবিল, দেন হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বন্ধুরা আপনি এই টেবিলটাকে কেন ইনভার্টেড কমার মধ্যে দিয়েছেন। বন্ধুরা এক্সেলে কোনো টেক্সটে যদি আপনি দিতে চান কোথাও, সেক্ষেত্রে তাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। এইটা আমার ইফ ফাংশনের যে প্রথম টিউটোরিয়ালটা সেখানে দেওয়া আছে, আপনি চাইলে এখনই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন যদি বন্ধুরা আমরা ওকে দেই তাহলে দেখেন এখানে সেই সেম সিস্টেমে একটা ড্রপডাউন মেনু তৈরি হয়ে গেছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি সিটিজি চলে আসলো। এখন যদি এখানে আমরা আবার একটু ক্লিক করে লেখার চেষ্টা করি যে কি সিলেট, SYLHET সিলেট, ওকে আমরা লিখলাম। যদি কোথাও আমার বানান ভুল হয়ে যায় প্লিজ আপনারা কাইন্ডলি এগুলো একটু ইগনোর করবেন, ওকে, যেহেতু এটা একটা আসলে স্লিপ।
ওকে, সিলেট চলে আসলো। আবার যদি এখানে আমরা একটু লেখার চেষ্টা করি যে কি খুলনা, খুলনা ওকে। এখন যদি এখানে ক্লিক করি, এখন দেখেন এখানে খুলনা অটোমেটিক চলে আসে। বন্ধুরা মেথড টু শেষ হয়ে গেল, এখন দেখাবো হচ্ছে আমরা মেথড থ্রি। মেথড থ্রি দেখানোর জন্য বন্ধুরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার সেই ডাটাবেসটাকে সিলেক্ট করতে হবে। দেন এই জায়গাটায় এইটাকে বলা হয় নেম বক্স। এই নেম বক্স থেকে এই জিনিসটাকে আপনাকে আর একটা নাম দিতে হবে। বন্ধুরা এটা আমরা করলাম কি দ্বারা? ইনডাইরেক্ট অ্যান্ড টেবিল হলো, ওকে। তো এটা আমাদের হয়ে গেল। এখন বন্ধুরা এই যে ডাটাকে, এটাকে আমাদের একটা নেম বক্সের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আপনি চাইলে এখানেও লিখতে পারেন, অথবা এখানেও লিখতে পারেন, এখান থেকে নিউতে ক্লিক করে করতে পারেন, অথবা ডিফাইন নেমে করতে পারেন, যে কোনোভাবে আপনি করতে পারেন আপনার ইচ্ছে। সাপোজ আমরা কাজের সহজের জন্য এখানে আমরা ক্লিক করলাম, লিখে দিলাম কি ডিস্ট্রিক্ট, DIS, ওকে ডিস্ট্রিক্টে দিয়ে দিলাম, এন্টার হয়ে গেল। এখন দেখেন বন্ধুরা পার্থক্যটা কি, এখানে যখন আমি ডিস্ট্রিক্টে ক্লিক করি ডাটাবেস সিলেক্ট হচ্ছে, এখানে যখন আমি টেবিলে ক্লিক করি টেবিলেই সিলেক্ট করতেছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে টেবিল সিস্টেমে, আর এখানে যে আমি ডিস্ট্রিক্টে ক্লিক করতেছি সেটা হচ্ছে নেম রেঞ্জে। এটাকে যদি আরেকটু ভালো বুঝতে চান, নেম ম্যানেজারে ক্লিক করবে, দেখেন এখানে দুইটা জিনিস, দুইটা জিনিসের চেহারা দুই রকম। এইটা হচ্ছে আমার যে নেম ম্যানেজার, আর এটা হচ্ছে আমার টেবিল, দুইটা দুই সিস্টেম। এখন এটাকে আমরা শুরু করি, এখানে ক্লিক করলাম অল্ট DL ট্যাব লিস্ট ট্যাব, ওকে, লিস্ট মানি এল। এখন বন্ধুরা এই জায়গাটায় আমরা এই যে টেবিলটা তৈরি করেছিলাম ডিস নামে, DIS, সেই টেবিলটা এখানে আমরা ঢুকিয়ে দিব। এখন এই টেবিলটা এখানে ঢুকানোর জন্য আমরা কি করব, ইকুয়াল DIS, ওকে প্রেস করে দিলাম, দেন হচ্ছে আমরা ওকে দিয়ে দিলাম। এই দেখেন মেনুটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি, এখানে খুলনা এখানে চলে আসবে। বন্ধুরা আপনারা এই মেনুটা এখানে এইভাবে যদি না আনতে চান, সেক্ষেত্রে অন্য সিস্টেমে পারবেন, অল্ট DL ট্যাব এল ট্যাব ওকে। এখানে যদি আপনি মনে করেন যে আপনার 8টা 10টা 20টা টেবিল আছে, সেক্ষেত্রে আপনি নামটা মনে নেই অথবা কী লিখেছেন সেটাও মনে নেই, সেক্ষেত্রে এখানে কার্সার রাখার পরে আপনি প্রেস করবেন হচ্ছে F3। F3 প্রেস করার পরে বন্ধুরা এই যে নেম ম্যানেজারের ভিতরে যতগুলো নাম থাকবে, যতগুলো নেম ম্যানেজার করা থাকবে, সবগুলো লিস্ট আপনার এখানে চলে আসবে। এখন আপনি এখান থেকে ওকে করে এখানে ওকে দিতে পারেন, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করেও দিয়ে দিতে পারেন, দেন হচ্ছে ওকে। সেম সিস্টেমে দেখেন এখানে আরেকটা ড্রপডাউন মেনু সেমভাবে তৈরি হয়ে গেল, আমাদের লাস্ট ডিস্ট্রিক্ট খুলনা। এবার এখানে যদি আমরা লাস্ট ডিস্ট্রিক্ট লিখে দিই যে CHITTAGONG, চিটাগং, ওকে এন্টার দিলাম। এখন দেখেন বন্ধুরা এখানে যদি আমরা অ্যারোতে ক্লিক করি সেই চিটাগং আবার চলে আসছে। তো বন্ধুরা এটা আমরা করলাম হচ্ছে কি নেম ম্যানেজারের মাধ্যমে, নেম ম্যানেজার, ওকে। তো বন্ধুরা আমার আজকের যে তিনটা সিস্টেমে আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনি ডাইনামিক অটোমেটিক আপডেটেড ড্রপডাউন মেনু তৈরি করবেন। বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আপনার যদি স্পেশাল কোনো বিষয়ের উপরে টিউটোরিয়ালের প্রয়োজন হয় প্লিজ আপনি কমেন্টসে জানাবেন যে আপনার কোন বিষয়ের উপরে টিউটোরিয়ালের দরকার। আর বন্ধুরা আপনারা যদি আমার ভাইরাল হওয়া ভিডিওগুলো এখনও না দেখে থাকেন, স্ক্রিনে বেশটা ছবিতে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা পরবর্তী ডাটা ভ্যালিডেশনের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।